হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ বিদেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো লাইক করে কমেন্ট করে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকে স্বাগত জানাই আবারও বলছি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইউটিউবে বিভিন্ন টেকনিক্যাল নিউজ এবং ইউটিউবে বিভিন্ন টিক্স অ্যান্ড টিক্স পেতে আমাদের সাথেই থাকবেন একই চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা আসলে কী ধরনের সমস্যা ফেস করবে হয়তো আমরা অনেক কিছু জানি না নতুন যারা আমরা ইউটিউবে আসি আজকে একটা নিউজ দিলাম গতকালকে একটা ফানি ভিডিও পরের দিন একটা টেক ভিডিও পরের দিন একটা মুভি ক্লিপ ওখান থেকে একটা ভিডিও আপলোড করে ছেড়ে দিলাম এটা কিন্তু আপনার ফিউচারে আপনার চ্যানেলটাকে একেবারেই ধ্বজমঙ্গ করে দেবে সো আমি বলবো যে বিষয় নিয়ে আপনি কাজ করতে চান সাপোজ আপনার নিউজ নিয়ে কাজ করবে সো নিউজ নিয়ে আপনাকে কাজ করতে হবে টেক নিয়ে কাজ করে টেক নিয়ে কাজ করে যে কোনো একটা ক্যাটাগরি মেনটেন করে আপনাকে চ্যানেলটাকে গ্রো করতে হবে আমরা যে ভুলগুলা করে থাকি শুরুতে আসলে হয়তো আমরা অনেকে জানি না আমি প্রথমেই বলবো যদি আপনি ইউটিউবিং করতে চান তাহলে অবশ্যই ইউটিউবের বিষয়ে আপনাকে এক থেকে দেড় মাস একটু এই বিষয়ে নলেজ নেন বিভিন্ন ভিডিও দেখেন আপনার নলেজটা আস্তে আস্তে গ্রো করবে তখন কিন্তু আপনার এই ভুলগুলো করবেন না যে হুট করে ইউটিউবে আসেন তাহলে কিন্তু ভুলগুলো আপনার মধ্যে চলে আসবে নতুন যারা ইউটিউবিং করেন বা ফিউচারে ইউটিউবিং করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে যেমন আমি শুরু থেকে কাজ করেছি আমার চ্যানেলে অনেক কন্টেন্ট আপলোড করে দিয়েছে যখন যেটা মনে হচ্ছে সেটাই আপলোড করে দিয়েছে এতে করে কিন্তু আমার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সগুলো কিন্তু এলোমেলো আমি ভিডিও দিলে ভিডিও ভিউস না এক দেশের ভিউস হয় এটার কিন্তু মূল কারণ একটা আমি নিজে থেকেই প্রমাণিত সো প্রথম যে সমস্যাটা হবে যে আপনার চ্যানেলের ভিউস ভালো হবে না আপনার চ্যানেলে থাকবে এলোমেলো অ্যাক্টিভ আপনি নিউজ দিলেন নিউজ যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তারা নিউজগুলো দেখবে টেক দিলেন যারা টেক সাবস্ক্রাইব করে যে টেক ভিডিও দেখে তারা কিন্তু টেকটা দেখবে আর অন্যান্য অডিয়েন্সরা কিন্তু প্রতিদিন তো আপনি ক্যাটাগরি চেঞ্জ করে ভিডিও আপলোড করতে পারবেন আর ইউটিউবেরও অ্যানগ্রিতামটা ওই যখন আপনি একই ক্যাটাগরির একই ক্যাটাগরি প্রতিদিনই বা কন্টিনিউ কাজ করে যাবেন তখন কিন্তু ইউটিউব নিজে থেকে আপনার ভিউজটাকে বা অন্যান্য ভিডিও নিচে আপনার ভিডিওটা সাজেস্ট দিবে তখন কিন্তু ভিডিওগুলা আপনার ভিউজ ভালো হবে বা একটা ভিডিও যদি সাজেস্টে চলে যায় তখন কিন্তু এখান থেকে কিন্তু অনেক ভিউজ আসে কোনো রকম যদি একটা ভিডিও সাজেস্টে দিতে পারি তখন কিন্তু একটা ভিডিও থেকে আপনার ওয়ান মিলিয়ন ভিউজ আসতে পারে আর ওয়ান মিলিয়ন ভিউজ আসতে মোটামুটি ধরুন পঞ্চাশ ষাট হাজার সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক আপনার চ্যানেলে চলে আসবে সো আমি বলবো যারা তখন ইউটিউবিং করতেছেন বা মনে করতেছেন যে আমি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও একই চ্যানেলে আপলোড করতাছি যেগুলো আপনি ছেড়ে দেন আপনি একটা নিশ নিয়ে কাজ করেন একটা নিচ যদি নিয়ে কন্টিনিউ কাজ করেন তাহলে আপনার চ্যানেল দুই থেকে তিন মাসের মধ্যে অনেকটা গ্রো করবে সো এই ছিল মোটামুটি ভিডিও আশা করি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক কমেন্ট ধন্যবাদ